সবাই তো করবে না, সবাই তো করবে না, সবাই তো করবে না, সবাই কি আর করবে? আপনার তো আলু চাষ, সবাই করবে না। আরে সবাই তো করবে না, সবাই করবে না এবং সবাই করবে, কিন্তু তোমার নিজের জায়গাটা তো নিজে করতেই হবে। আপনি হয়তো একটা আইডি খুললেন 12,000 টাকা দিয়ে, কিন্তু আপনি যে কাজ করবেন সেটা কোনো কথা নয়, কাজ তো সবাই করবে না। তাহলে ওই লাইফ টাইমটা তুমি তোমার হচ্ছে না, তুমি বসে থাকবে কি করে? তুমি কি টাকাটা বাড়িয়ে তুমি না খাটলে তুমি থাকতে পারবে না, তুমি না খাটলে থাকতে পারবে কি? তুমি পারবে না, তখনই তো তোমার চাষটা করতে হবে। জিনেট বলছে না তো যে তুমি চাষবাস করো না কি খেও না, সেটা বলছে না, সব কিছু করে আমার বলছে কি যে তুমি সব কিছু করো, করে আমার করার পরে দুটো ঘন্টা আমাকে সময় দাও। হ্যাঁ দুটো ঘন্টা আমাকে সময় দুটো ঘন্টা আমাকে পার ডে সময় দাও, আমি জীবন পরিবর্তন করে দেবো, আমি ইনকাম দেবো, যুগ যুগ সারা জীবন দেবো। হ্যাঁ হাত ধোবে নাকি পাহাত কি দেবো? হ্যাঁ জিনেট জিনেট ধোয়াবো বলছি না, পয়সা থাকলে না সব কিছু থাকে গো। আচ্ছা তোমাদের তোমার কাছে একটা কথা বলো তো, তোমাদের এখানে আমি যখন এসেছিলাম তখনই আমার কি আর্থিক অবস্থা কিরকম ছিল তোমাদের এখানে আগে? সেই তো সেই দিনকার গল্পটা বলো না, যেদিনকে এলাম এসছে তো, তাহলে আজকের যে ছেলেটা এসছে কতটা ডিফারেন্স, কতটা ডিসিশন এবং ডিফারেন্স রয়েছে? কিছুটা তো আছে পরিবর্তন, এমনই জিনিস তৈরি হয়ে গেছে জিনেটের মাধ্যম দিয়ে ধারণা করা ভুল মানে যাবে না, কিন্তু সেই জিনেট সবাইকে চাইছে প্রত্যেকটা ঘরে ঘরে বেকারত্ব দূর করার জন্য জিনেট কোম্পানি এসেছে। শনিবারে 9,000 টাকা ইয়ে পেয়েছো, গিফট পেয়েছো, শনিবারে কাজ হলো 9,000 টাকা পেয়েছো, তাহলে প্রত্যেক দিন শনিবার হলে ভালো হতো নাকি? কি বুঝতে পারো না, ঘরে ঘরে আজকের এই জিনেটকে পৌঁছাবো বলেই তো আমরা এখানে এসেছি, যে প্রত্যেকটা লোক প্রত্যেকটা জায়গার থেকে সিস্টেমে আসুক, সিস্টেমে আসুক, তোমাকে এক মাস করো তারপরে তুমি নিজে নিজে এর ফল ভোগ করবে, আমাকে কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিও, এটা দিয়ে দাও, হ্যাঁ অন্য রাস্তা চলে যাবো, কোনো অন্য রাস্তা দিয়ে যাবো, কোনো ও জিনেট তো যেতে পারে সব রাস্তা দিয়ে যাবো, একদম জিনেট কোনো রাস্তা বাধা নেই। এটা নিয়ে এলে তুই কি বেলাটা নিয়ে এলে ঘোড়া দাঁড়িয়ে দিতে চাইছো তো? তার থেকে লাইন আমরা দেবো, ইনকাম দেবো, ইনকাম ইনকাম নিতে আসবে ঘরে ঘরে পৌঁছাবার জন্য, ঘরে ঘরে দেবো বলে তো। নুপুরদা 15 দিন পরে কথা বলবে, কলো একটা একদম, তারপরে তোমাকে আমি জিজ্ঞাসা করবো কেমন লাগছে, সবাই সবাইকে সাপোর্ট করবে, কেউ কাউকে হিংসা করতে পারবে না, বুঝতে পেরেছো? আমি আজকে ইনকাম পাচ্ছি, তুমি যদি ইনকাম পাও সেটাই আমি খুশি হব, কেন হব জানো? তুমি ইনকাম পেলে আমিও পাবো, এমনই সমস্যা একটা, সেই ইনকাম দেওয়ার জন্য ভারতবর্ষের মধ্যে এসেছে, ঠিক আছে, ভারতবর্ষ থেকে জন্ম আবার আমাদের দেশীয় আবার চন্ডীপুর, না না নামটা বলো না, বিদ্যাসাগর যেখানে জন্ম নিয়েছিল, মেদিনীপুর বিদ্যাসাগর, হ্যাঁ ওই গ্রামে থেকে, হ্যাঁ বিদ্যাসাগর বীরসিন্ধু গ্রামে, যেটা সমস্যা যেরকম ধরো বেকারত্ব, যেসব ছেলে মেয়েরা রয়েছে লেখাপড়া করার জন্য, লেখাপড়া করে বেকার পড়ে রয়েছে তাদের জন্য, তো এইবারে আমরা সেই সমস্যা, যদি তোমরা কোনো জায়গায় যদি কোনো জিনেট কোম্পানির সাথে যুক্ত হতে চাও, লাইফ টাইম তোমাদেরকে ইনকাম দেবে, ভবিষ্যৎ তৈরি করে দেবে, যদি করো তাহলে এখানে আসবে, আমাদের এখানে এজেন্ট আছে, এজেন্টের সাথে যোগাযোগ করবে, তোমাদের সিস্টেমে কীভাবে এগাতে হবে কীভাবে চলবে তোমরা সেটা ক্লিয়ার করে দিতে পারবে, ঠিক আছে? ভারতবর্ষের ভিতরে আমাদের এই অবধি জনসংখ্যা হয়েছে 5,00,000, ঠিক আছে? তো আমরা বেকারের যেসব গরিব যারা রয়েছে তাদের কাছে আমরা এসছি এবং এসবগুলো প্রচার করে বেড়াচ্ছি, যদি লাইফ টাইম যদি করতে চাও, লাইফ সেটিং করতে চাও, জিনেটের হাত ধরো, পুরো জীবন বদলে দেবে, ওকে? ভালো ভালো আছে।
তো আমরা ইউনিটকে যখন করি আমরা বুকটা আপনি বলতে পারি একদম আমরা কোনো চুরি করছি না তো আমরা কোনো কাউকে চুরি করছি না আমরা একজনকে ইনকাম রাস্তা দেখাচ্ছি সে তো ইনকাম পাবে রাস্তা দেখাবো তোমাকে কোন হাসপাতালে কোন চাকরি দিয়েছে হাসপাতাল কাউকে 10,000 টাকা কোন কোম্পানি দিয়েছে স্যালারি সপ্তাহে আমরা পেয়েছি সপ্তাহে 10 স্যালারি ভাই আর বলবো না পেট ব্যথা করছে জয় জয় জিনেট এনজয় জিনেট